গাজা ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক জায়েন্ট কোম্পানিগুলো গেল বছরের শেষ প্রান্তিক থেকে প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভাটা দেখছে এর বিপরীতে নির্দিষ্ট কিছু বাজারে বিকল্প পণ্যগুলো মনোযোগ কেড়েছে ভোক্তাদের সেরকমই একটি কোমল পানীয় ব্র্যান্ড প্যালেস্তান কোলা দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয় গেল মার্চে তিন সুইডিশ সহদর প্রতিষ্ঠা করেন ব্র্যান্ডটি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার পশ্চিমা জায়েন্টগুলোকে বয়কটের কারণে নির্দিষ্ট বাজারে অনেকের কাছে প্যালেস্তাইন কোলা বিকল্প হয়ে উঠেছে পেপসি ও কোকা কোকাকোলার নতুনের ব্র্যান্ডকে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা ব্র্যান্ডটির ক্যানে স্থান করে নিয়েছে ফিলিস্তিনের ঐতিহাসিক স্মারক এছাড়া ক্যানের গায়ে ফ্রিডম ফর অল নামে ট্যাগলাইন যোগ করা হয়েছে